হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো যে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আপনারা জমা দিয়েছেন, অনেকে এক বছর আগে জমা দিয়েছেন, অনেকে পাঁচ মাস আগে, অনেকে ছ মাস আগে, অনেকে যে দুয়ারে সরকার হাল পেল গেল সেই দুয়ারে সরকারে জমা দিয়েছেন। কিন্তু জমা দেওয়ার পরে আপনাদের যখন স্ট্যাটাস চেক করছেন, তো স্ট্যাটাসে আপনাদের হয়তো অনেকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ। তো বন্ধুরা, আপনাদের যে অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার জন্য সাবমিট, মানে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা করেছেন যার জন্য ওইটার জন্য সাবমিটেড লেখাটা দেখাচ্ছে, তো হার্ড কপি নট রিসিভ এই লেখাটা কেন দেখাচ্ছে এবং এটা কি কারণ, তো সে নিয়ে ভিডিওটা আপনাদের বানাতে দেখাতে চলেছি। তো বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কী করবেন, আপনাদের যে গুগল ক্রোম আছে, সবার প্রত্যেকেরই গুগল ক্রোম যে আছে, গুগল ক্রোমটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে আপনারা সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট। এই যেমন আমি কাস্ট সার্টিফিকেট যে লিখে সার্চ করছি, সেই কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা আপনাদের গুগল ক্রোমে দিয়ে সার্চ করবেন। তারপরে বন্ধুরা কী করবেন, একটু নিচের দিকে কল করবে, তারপরে নিচের দিকে দেখুন বন্ধুরা এখানে যে কাস্ট সার্টিফিকেট একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে বন্ধুরা যে আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন সেটাও জানা হয়ে যাবে এবং আপনাদের হার্ড কপি নট রিসিভ নাকি আপন কাস্ট সার্টিফিকেটটা কোন পর্যায়ে আছে সেটাও আপনারা এখান থেকে ডেকে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন, এখন অ্যাপ্লিকেশন এসটি ওবিসি, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লিঙ্ক এবং লিঙ্ক টু যে অপশান আছে, লিঙ্ক টুতে কিন্তু আপনারা সবসময় কাজ করবেন না, এটা হচ্ছে পুরাতন ওয়েবসাইট, এটা নতুন ওয়েবসাইট। ও নতুন ওয়েবসাইটে আপনারা কাজ করতে অনেক সমস্যায় হতে পারে, কিন্তু পুরাতন ওয়েবসাইটটা কিন্তু কাজটা করাটা খুব সহজ, তাই আপনারা পুরাতন ওয়েবসাইটে গিয়ে কাজটা করবেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে এডিট অ্যাপ্লিকেশন আছে, তো আমার যেটা কাজ আমি সেটা দেখাচ্ছি, ওটা বিস্তারিত না আলোচনা করে ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে দুটো অপশান আছে, একটাতে লিঙ্ক টু আছে, আপনারা লিঙ্ক টুতে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা কী করবেন, এখানে দেখুন অ্যাপ্লিকেশন নম্বর চাইছে, আপনারা এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দিবেন, যে অ্যাপ্লিকেশন নাম্বার কোন অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন যেটা আপনার আপনি অনলাইনে যখন করেছিলেন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন নম্বর একটা পেয়েছেন, সে অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে দিবেন। আমি একজনের অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কোন পর্যায়ে আছে। তো বন্ধুরা তারা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা নিজেদেরগুলো দেখবেন। তো বন্ধুরা আমি দেখার পরে আপনারা এখানে আমি তারপরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পরে কী করবেন বন্ধুরা, এখানে দেখুন সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, সরি বন্ধুরা এটা কেটে গেল। তো বন্ধুরা এখানে দেখুন আমি আর একবার দিয়ে দিচ্ছি, তো এখানে দেওয়ার পরে বন্ধুরা কী করবেন, এখানে যে সার্চ অপশানটা আছে সার্চ অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা এর অ্যাপ্লিকেশানটি দেখুন বন্ধুরা কী বলছে, দেখুন এর অ্যাপ্লিকেশানটি হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশান, এই নিয়ে অ্যাপ্লিকেশান করেছে 2021 নয়ের মাসে 2021 সালে এবং এই ডেটে অ্যাপ্লিকেশান করেছে, কিন্তু এখনও এর অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে, অ্যাপ্লিকেশান সাবমিট হার্ড কপি নট রিসিভ। তার মানে বন্ধুরা এর অ্যাপ্লিকেশানটি শুধু অনলাইনে সাবমিট হয়েছে, তারপরে কোনো কাজ হয়নি। আপনাদের যেখানে ওবিসি বা কাস্ট সার্টিফিকেট অফিস আছে সেখানে কিন্তু এই কাগজটি আপনারা যে ডকুমেন্টসগুলি জমা দিয়েছেন ওরা কোনো কাজ করেনি, যার কারণে আপনাদের হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে। ওরা যখন কাজ করবে আপনাদের তখন ওইটি লেখা আসবে যে এসডিও লেভেল অ্যাপ্রুভ অ্যান্ড এসডিও লেভেল ওয়েটিং, এসডিও লেভেল ওয়েটিং মানে আপনাদের এসডিও লেভেলে পাঠানো হয়ে যাবে, তখন আপনাদের স্ট্যাটাসটি এখানে তখন থাকবে অ্যাপ্রুভ অ্যান্ড এসডিও লেভেল, এখানে আপনাদের এখানে হার্ড কপি রিসিভ করেছেন এবং এসডিও লেভেলে পাঠানো হয়েছে এমন একটি ওখানে লেখা থাকবে এখানে আপনাদের, যদি এই আপনাদের এখন যদি যেটা বিষয় যে আপনাদের কিন্তু অনেকের অ্যাপ্লিকেশান হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে, তাহলে এখানে যখন এই কাইডি হয়ে যাবে তখন আপনাদের দেখবে এসডিও লেভেল বলে একটা অপশান থাকবে, যেখানে এসডিও লেভেলে পাঠানো হয়েছে বলে একটা মানে স্ট্যাটাসে দেখাবে। তারপরে বন্ধুরা এসডিও লেভেলে কাজ হওয়ার পরে দেখুন বন্ধুরা ওখানে একটা তারপরে যে স্ট্যাটাসটা আসবে সে স্ট্যাটাসটা আসবে আপনাদের, সে স্ট্যাটাসটা আমি দেখে দিচ্ছি যে কোন স্ট্যাটাসটা আসবে।
তো আমি এখানে আরেকজনের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো এইচডিও লেভেলে সার্চ করে আমি দেখাতাম, কিন্তু সেই এইচডিও লেভেলের আমার অ্যাপ্লিকেশন কেন ধরা নেই তার জন্য ওটা দেখাতে পারলাম না। তো আপনাদের যখনই ওই হার্ড কপি নট রিসিভ এটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন এইচডিও লেভেল ওইটা দেখাবে। তো বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি যেটা যে আপনাদের পরিপূর্ণ সাকসেস গাইড হলে কি কোন অপশনটা দেখাবে। তো পরিপূর্ণ সাকসেস গাইড হলে আপনাদের এরকম দেখাবে। দেখুন বন্ধুরা, এখানে যে যে অ্যাপ্লিকেশানটি করেছে তিনি হচ্ছে 10/9/2021 অ্যাপ্লিকেশান করেছে। আর দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর পড়ে গেছে, দেখুন নিচে কাস্ট সার্টিফিকেট নম্বর পড়ে গেছে, মানে এর কাস্ট সার্টিফিকেটটি হয়ে গেছে। এবং আর দেখুন স্ট্যাটাস দেখা যাচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড ওয়েটিং ইন সেলস, মানে আপনাদের যদি স্ট্যাটাসটি এইরকম দেখায়, আপনাদের স্ট্যাটাসটি যদি এইরকম দেখায় তাহলে জানবেন আপনাদের কাস্ট সার্টিফিকেটটি হয়ে গেছে। আপনারা সেই কাস্ট সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েতে, বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু কাস্ট সার্টিফিকেট ওই ওবিসি কাস্ট সার্টিফিকেট অফিস থেকে সব পঞ্চায়েতে পাঠিয়ে দিবে। আপনি যদি না পান, অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনার এই লেখাটা অনেক দিন থেকে দেখাচ্ছে, আপনি এখনও হাতে পাননি, তাহলে আপনাকে কী করতে হবে, আপনি কাস্ট সার্টিফিকেট অফিসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশানটি হার্ড কপি নোট অ্যাপ্লিকেশানটি আছে সেটা নেবেন। দরকার পড়ে আপনারা এটা একটা কি প্রিন্ট আউট করে বের করে নিয়ে চলে যাবেন যে স্যার এটা বহুদিন থেকে দেখাচ্ছে। তো এটা বললে আপনারা ওখানে ওদের আপনার স্ট্যাটাসটি দেখে তারা যদি ওখানে ওদের আপনার কাস্ট সার্টিফিকেটটা থাকে কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে হার্ড কপি নট রিসিভ এটা কি বোঝাতে চাইছে। তো বন্ধুরা যাদের কিন্তু এখনও ওবিসি সার্টিফিকেট হার্ড কপি নয়, অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে, যাদের এখনও ওই লেখাটা দেখাচ্ছে বন্ধুরা, তারা কিন্তু আর ওয়েট করবেন না। আপনারা কি করবেন, আপনারা একবার আপনাদের যে ওবিসি অফিসার আছে সে ওবিসি অফিসারের কাছে আপনারা ওই কাস্ট সার্টিফিকেট যে অফিসার আছে কাস্ট সার্টিফিকেট অফিসারের কাছে আপনারা যাবেন। যদি আপনাদের এই এই অ্যাপ্লিকেশান অনেক দিন জমা দেওয়ার পর যদি আপনাদের এরকমই দেখায় তাহলে আপনারা গিয়ে যাবেন, যে আপনারা আপনাদের সমস্যাটা বলবেন, তাহলে ওনারা কী করতে হবে না করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিবে। তো বন্ধুরা এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আবার পরের ভিডিও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।